অনেকদিন আগে থেকেই না পিঠে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, মানে আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটার অনেকদিন আগে থেকেই মনে হচ্ছিল ভিজানো পিঠে, ওই যেগুলো সাজের পিঠে দুধ দিয়ে ভিজায় না, ওই পিঠাগুলো খেতে মানে অনেক পছন্দ করি আমি আর কি। তো অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, বাট এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু গেছে। তো পাশের বাড়ি থেকে একটা কাকি আমাদের দুধ দিয়েছে, তো দুধ বেশি দিন ফ্রিজে রাখলেও আবার নষ্ট হয়ে যাবে, সেই জন্য মা বললো কি যে কটা চাল ভিজিয়ে রাখি, আজকে কটা পিঠে বানিয়ে দেবো, তোমাদের দাদাভাইও কালকে চলে যাবে, তো সেই জন্য আজকেই তাড়াহুড়ো করে আজকেই পিঠেটা তৈরি করা হবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে তো ইন্ট্রো দেওয়াই হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা এই মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। তো শুধু একটা দুঃখ রয়ে গেছে, সেটা তো তোমরা অনেকেই জানো। তো যাই হোক, চন্দ্রসেতু ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো এখানে হচ্ছে চালের গুঁড়ি করা হয়ে গেছে, আর এখানে মায়ের কিন্তু ভাত রান্না করা, তরকারি রান্না করা প্রায় মানে হয়েই গেছে, আর একটা তরকারি রান্না করলে হয়ে যাবে। আর তোমাদেরকে তো বলেছিলাম আমাদের গ্রামে মানে আমাদের বাড়ির পাশেই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের যে অনুষ্ঠানটা হয় সেটাই। তো মানে আজকে হচ্ছে লাস্ট দিন খিচুড়ি খাওয়ার দিন, আজকে হচ্ছে ডঙ্কা নিয়ে নিয়ে সমস্ত সবার বাড়ি ঘুরে ঘুরে চাল ডাল সমস্ত কিছু তুলবে। অবশ্য আগেও কিন্তু চাল ডাল তোলা হয়ে গেছে। তোমরা তো দেখলে আমাদের বাড়িতে ওনারা এসেছিলো, আর আমার শাশুড়িমা এমন করে নমস্কার করছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, মনে হচ্ছিলো কি হলো। তো যাই হোক, তারপরে ওনারা চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে আমি কলের পাড়ে এসেছি থালা বাসনগুলো নিয়ে, কারণ এখন না শীতের সময় আমাদের মানে রান্নাঘরে এখন খাওয়া দাওয়াটা হয়, সেই জন্য ওই রান্নাঘর থেকে সোজা কলের পাড়ে থালা বাসনগুলো নিয়ে এখানেই ধোয়া হয়, এটা হচ্ছে ব্যাপার। দেখো আমি না আস্তে আস্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, জানি না কতদূর কি ভিডিও দিতে পারছি, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো ঠিক তোমাদের কেমন লাগছে। যাই হোক, দেখো থালা বাসনগুলো মেজে এখন রান্নাঘরে রেখে দিলাম, আর এখন তো মানে আজকে তো পিঠে বানানো হবে, তোমাদেরকে প্রথমেই বললাম। তো নারকেল হচ্ছে আমাদের বাড়িতে ছিল না, আমার জায়েদের মানে আমার ভাসুরের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে, মানে এর আগে তোমার যাকে দেখেছো ওদের বাড়ির থেকে, মানে এই 3-4 বছর হলো আমাদের গাছে না নারকেল হচ্ছেই না, বিয়ের আগে কত নারকেল খেয়েছি, তোমাদের দাদাভাই আমাকে মানে আমাদের বাড়িতে কত কত নারকেল দিয়ে এসেছে, খেয়েছি, নাড়ু বানিয়েছি, মানে অডেল অডেল খেয়েছি। আর এখন দেখো নারকেলের এত অভাব হয়ে গেছে, নারকেলই পাওয়া যায় না, মানে এখন হয় কিন্তু খুবই কম হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দর করে পরিষ্কার করে এখন জল দিয়ে ধুয়ে এখন ফাটিয়ে দিচ্ছে। তো এই নারকেলটা বেশি ভালো ছিল, ওইটাও ভালো ছিল, বাট ওইটা না মানে খাল শুদ্ধ উঠে গেছিলো, তারপর ওটা মিক্সি করতে হয়েছে, বাস এই একটাই শুধু মানে কোরানি দিয়ে কুড়িয়েছি আর কি। তো এখন দেখো কুড়াতেও বসে গেছি, এই শীতের সময় মানে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে পিঠে তৈরি হচ্ছে। দেখো এদিকে কাকিমা হচ্ছে টাটা দিচ্ছে, যাই হোক এই প্রথমবার আমাদের বাড়িতে পিঠে তৈরি হচ্ছে, তোমাদের কাদের কাদের পিঠে খাওয়া হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানি অনেকেরই পিঠে খাওয়া হয়ে গেছে, আমরাই বোধ হয় লাস্ট। এই আর পৌষ পার্বণের সময় খেতে মানে খাওয়ার দরকার খুবই, মানে ওই সময় তো সবাই খায়, কিন্তু এবছর আমরা খেতে পারবো না, আমাদের চাল কোটা হয়ে গেছে, তারপরে খবর এসছে যে মানুষ মারা গেছে, মানে আজকেই খবর এসছে, এখনই খবর এসছে যে মানুষ মারা গেছে, সেই জন্য কি আর করা যাবে, চাল তো কোটা হয়ে গেছে, পিঠে তো তৈরি করতেই হবে, তো সেই জন্য পিঠে তৈরি করা হবে। আর যিনি মারা গেছে ওনাকে নিতে নিতে ওই রাত হয়ে যাবে, সেই জন্য মা বলল তাহলে যতক্ষণ আছে উনি তার আগে আমাদের মানে পিঠেটা তৈরি করা হোক, আর চালের পিঠে যদি না তৈরি করি চালটাও নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য পিঠেটা তৈরি করা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ পিঠে তৈরি করার জন্য সমস্ত প্রসেসিংগুলো তৈরি মানে হচ্ছে আর কি। এদিকে মা গরম জল দিয়ে
এই মানে সাজের পিঠের গোলাটাও তৈরি করে নিচ্ছে, আর এদিকে হচ্ছে সেই মানে পাটিসাপটা পিঠে তৈরি করা হবে, ওটা জাস্ট একটু গুলিয়ে দিল, মা বললো ওটা ভালো করে নাড়তে, তো ওটা আমি ভালো করে নাড়বো এখন। এই দেখো কত সুন্দর ব্যাটার হয়ে গেছে, দারুণ লাগছে। তো এই পিঠে দুটোই তৈরি করে, মানে ভিজানো পিঠেও হবে আর এই পাটিসাপটা পিঠে হবে, তো এই দুটো পিঠে তৈরি করা হবে। তো দেখো এখন কিন্তু মা মানে বানানো শুরু করে দিয়েছে, আর এই সাজের পিঠেগুলো দেখতে খেতে এত সুন্দর লাগে, চিকেন দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, বাট চিকেন কি বলতো পিঠে খাওয়ারই সেরকম ইচ্ছা নেই, মানে হচ্ছে না সত্যি কথা বলতে, মানে মন মানসিকতা যদি ভালো থাকে সব কিছু করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে, কিন্তু মন যদি ভালো না থাকে কি ভালো লাগে বলো। তো সেই জন্য মা বলেছিল যে চিকেন আনার কথা, কিন্তু আমি বললাম থাক চিকেন টিকেন আনতে হবে না, শুধু পিঠেই তৈরি করো, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মা দেখো পিঠেই তৈরি করছে, আর এদিকে দেখো সাজের পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে পিঠে তৈরি করে, মানে খুব ভালো মানে পারে পিঠে তৈরি করা, এক্সপার্ট, খুব ভালো পারে পিঠে বানাতে। আমি তো খুব ভালো খাই, মানে খুব ভালো মানে বানাই আর কি পিঠে। তো দেখো এদিকে আড়াক খোলাও হয়ে গেছে, তো মা বললো দেখ কত সুন্দর ফুলেছে, মানে খুব সুন্দর নরম হয়, এত সুন্দর হয় কি বলবো। তোমরা যদি খেতে যাও চলে এসো আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এসে খেয়ে যেও পিঠে। আর আমি না এই সাজের পিঠেগুলো তৈরি করতে পারি না, মানে বুঝি না কীভাবে বানাতে হবে আর কি। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গেছিলো চিনি আনতে, চিনি আনতে গিয়ে আবার খাবারও এনেছে, আমার ননদের মেয়ে এসছে তো ওর জন্য খাবার এনেছে, প্লাস আমার জন্যও এনেছে কাঠি লজেন্স, তারপরে চিনি এনেছে আর কি, পিঠে তৈরি করার জন্য চিনি আনতে গেছিলো সেটাই এনেছে। তো এখন মাকেও দিয়ে দিচ্ছে, আর আমরা এই মুহূর্তে দেখি কি একটা দাদু এসছে, তো এই দাদুকে আবার পিঠে খেতে দিলাম গুড় দিয়ে, আজকে তো চিকেন টিকেন কিছু হয়নি আর দাদু চিকেন টিকেনও কিছু খায় না, তো সেই জন্য গুড় দিয়ে পিঠে দেওয়া হলো, তো সেটাই এখন খাচ্ছে দাদু। আর তোমাদের দাদাভাইকেও দিলাম, তোমাদের দাদাভাই এখন আমাকে একটু খাইয়ে দিচ্ছে, তো খাওয়া দাওয়া করিনি, তারপরে আমার আরও বাদ বাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো দেখো এদিকে হচ্ছে দেখতে দেখতে মানে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে অনেক মানুষজন আসবে একটু তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, মানে কি বলো তো মানে খিচুড়ি খাওয়ার দিন আজকে আমাদের পাড়াতেই, মানে আমাদের বাড়ির পাশেই বলা যায়, তো অনেক লোকজন আসবে, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঝাড়টাও দিয়ে দিই। দেখো না সেই আগের মতো ভয়েস ওভার আমি দিতেই পারছি না, মানে আগে যে এনার্জিটা নিয়ে দিতাম ভয়েস ওভারটা মানে এত সুন্দর হতো, আমি নিজেই মানে নিজেরই ভালো লাগতো আর কি। তো এখন দেখো আমার ভয়েস ওভারটা কেমন মরা মরা মনে হচ্ছে, মারা গেছি আমি, মানে মরা মানুষ যেভাবে কথা বলে ঠিক সেরকমভাবেই মনে হয় আমি কথা বলছি, তো মানে কি বলতো এনার্জিটা ঠিক পাচ্ছি না, জানি না কবে থেকে মানে ভালোভাবে ভয়েস ওভার করতে পারবো, ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবো সত্যি জানি না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো আগের মতো, তাহলে হয়তো এই মানে এনার্জিটা আবার পাবো, ভালোভাবে ভিডিও করতে পারবো, বারেবারই তোমাদেরকে বলছি। তো দেখো এদিকে হচ্ছে সাজের পিঠেগুলো বানিয়ে তারপরে দুধ দিয়ে ভেজানো হয়েছে, আর এদিকে মা কিছুটা পিঠে মানে পাটিসাপটা পিঠে বানিয়ে গেছে, আমাদের ওই যেখানে খিচুড়ি প্রসাদ হবে সেখানে হচ্ছে আরতি হবে, তো সেখানেই মা গেছে, বললো বাদ বাকি যে কটা আছে সেগুলো আমাকে বানাতে, তো সেজন্য আমি বসে গেলাম, এগুলো একটু টুকিটাকি পারি মানে শিখেছি বানানো, এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আর কি। তো এখন এগুলো বানাচ্ছি, তোমাদের দাদাভাই ছিল ও আবার একটু ভিডিও করে দিচ্ছে, সত্যি কথা বলতে আমার তো ভিডিও করার কোনো ইচ্ছা হচ্ছে না সেরকম, তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে সব সময়, এটাই হচ্ছে ব্যাপার, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেও পারছি, আর যখন তোমাদের দাদাভাই থাকবে না তখন তো আমাকে করতেই হবে। তো দেখো এখানে পাটিসাপটা পিঠেটা কেমনভাবে তৈরি করা হচ্ছে দেখো, হয়তো অনেকেই জানো, অনেকে কি সবাই জানো, তো আমি তো এখানেই মানে শ্বশুরবাড়িতে এসেই শিখেছি পিঠে বানানো। তো যাই হোক এদিকে দেখো আমার পিঠে বানানো হয়ে গেছে, তারপর রাত্রেবেলা ওই যে খিচুড়ি দেওয়া হচ্ছে, তো আমার না মানে ভালো লাগছিল না, একটু ভালো লাগছিল না যেতে, সেই জন্য শাশুড়িমা আর তোমাদের দাদাভাই মানে দুজনে খিচুড়ি এনেছে, শাশুড়িমা যেটা এনেছে ওটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যেটা এনেছে সেটা একটু গরম গরম আছে, সেই জন্য দুটোই মানে সবার থালায় থালায় মানে দুই পদেরই দেওয়া হচ্ছে আর কি। তো এখানে দেখো সবাই খেতে বসেও গেছি, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদিভাই আমার নামটা নাও নামটা নাও, আর দুটো তিনটে দিন আমাকে মানে সময় দাও, আমি তারপর থেকে তোমাদের সবার নাম নেব, তোমরা কমেন্ট করো আমাকে, অনেক ভালো ভালো কমেন্ট করো, তাহলে সবার নাম আমি নেব, এক এক করে নেব। তো চলো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই যে থালা বাসন মাজা শুরু করে দিয়েছে সেটা তো আমি দেখিনি, আমার খাওয়া হয়ে গেছে, তারপরে দেখছি তোমাদের দাদাভাই মাজছে এখানে, আর জল এত ঠান্ডা কি বলবো, প্রচণ্ড ঠান্ডা ট্যাঙ্কির জল, প্রচণ্ড ঠান্ডা। তো এদিকে তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দিল, আসলে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, সমস্ত কাজে হেল্প করে। যাই হোক দেখো ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, এখন তোমাদের দাদাভাই গরম জল ঠান্ডা জল মিক্স করে দিল, তো এখন ওষুধ খাবো আর কি, আজকে খুব পায়
পায়ে যন্ত্রণা হচ্ছে সেই জন্য ওষুধ দিল, আর আমার এরপরে আবার আর একটা ওষুধ আছে, সেটা তো রাত্রে রাত্রে খেতে হয়, তো এই দুটো আগে খেয়ে নেব, তারপরে ওইটা কিছুক্ষণ পরে খেয়ে তারপরে শুয়ে পড়ব। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জানি আগের মতো ভালো লাগবে না আর আগের মতো সবাই দেখবেও না আমার ভিডিওগুলো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।